হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাই ওয়ার্ন আজকে আমি উপস্থিত হয়েছি অনুশীলনী ভিত্তিক প্রশ্নোত্তরের আর একটি নতুন ভিডিও নিয়ে অর্থাৎ আজকে আমি আলোচনা করবো তোমাদের ছায়া প্রকাশনীর বই থেকে যে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবনের প্রবাহ মানতা থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন অর্থাৎ এক নম্বরের প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব চলো বেশি কথা না বলে শুরু করা যাক কী কী আছে প্রশ্নগুলো দেখে নিই প্রথম রয়েছে টাইপ প্রশ্ন যেখানে প্রথম প্রশ্ন রয়েছে আর এন এতে থাইমিনের পরিবর্তে যে নাইট্রোজেন খার থাকে সেটা অ্যাডিনিন গুয়ানিন ইউরাসিল না রাইভোফ্লাইমিন এর সঠিক উত্তর হবে ইউরাসিল তারপরে সেকেন্ড প্রশ্ন রয়েছে হ্যাফ্লয়েড অবস্থা দেখা যায় যে কোষে তা হলো দেহকোষ পেসিকোষ নিউরন নিম্মাণু এর সঠিক উত্তর ডিম্বাণু ডিম্বাণুতে হ্যাপ্লয়েড কুশ দেখা যায় হ্যাপ্লয়েড দোশা দেখা যায় অর্থাৎ ডিপ্লয়েড দোশার থেকে মিউসিস কোষ বেজনের মাধ্যমে এই ডিম্বাণু তৈরি হয় তার জন্য এখানে হ্যাপ্লয়েড অবস্থা দেখা যায় এরপরে থার্ড প্রশ্ন রয়েছে নিচের কোঞ্জোরটি সঠিক এখানে প্রথমে রয়েছে করকোদগম ইস্ট এটা সঠিক তাহলে এটাই সঠিক তারপরে চারে রয়েছে অ্যামাইটোসিস ঘটে যে জীবে সেটি হলো অ্যামিবা মানুষ দ্বিবীজপত্রী উদ্ভিদ না মটর উদ্ভিদ অ্যামাইটোসিস ঘটে নিম্ন নিম্নশ্রেণীর জীবেদের ক্ষেত্রে অর্থাৎ এখানে অ্যামিবা সঠিক উত্তর হবে তারপরে রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে অজন জননের একক হল শুক্রাণু রেনু গ্যামেট না কোষ উদ্ভিদের ক্ষেত্রে অজন জননের একক রেণু হয় তারপরে রয়েছে তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না এটি এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস মাইটোসিস দ্বিতীয় মিউটিক বিভাজন না কোনোটি নয় এর সঠিক উত্তর যেন বেমতন্তু তৈরি হয় না অ্যামাইটোসিস পদ্ধতিতে তাহলে সঠিক উত্তর হবে অপশান এ তারপরে রয়েছে ডিএনএ প্রতিলিপিকরণ সম্পন্ন হয় ইন্টারফেজের যে উপদশায় তা হলো জি ওয়ান জি টু এস জি টু সরি জি ওয়ান এস জি টু এম এর সঠিক উত্তর হবে ডিএনএ প্রতিলিপিকরণ অর্থাৎ সিন্থেসিস দোষা অর্থাৎ অপশন সি এস তারপরে আট নম্বরের প্রশ্নটি রয়েছে প্রধানত যে ধরনের জনন অভিব্যক্তির পথে প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে তা হলো অযৌন জনন জনন মাইক্রোপ্রোপেশন না যৌন জনন যেন অভিব্যক্তির পথে প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে যৌন জনন কারণ এই যৌন জননের সময় ক্রশিংওভার ঘটে অর্থাৎ জেনেটিক রিকম্বিনেশন ঘটে তার জন্য এখানে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সৃষ্টি সম্ভাবনা থাকে তারপরে নয় রয়েছে দীর্ঘ সুপ্ত অবস্থা আছে এমন একটি বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে নিচের কোন পদ্ধতি সাহায্য নেবে যৌনজনন জনন পুনরুৎপাদন না মাইক্রোপ্রোভাকেশন এর সঠিক উত্তর অপশান ডি মাইক্রোপ্রোভাকেশন অর্থাৎ খুব কম সময়ে অনেকগুলো অপত্য উদ্ভিদ বা প্রাণী তৈরি করতে এই মাই প্রোপাগেশনের সাহায্য নিয়ে নেওয়া হয় তারপরে দশে রয়েছে উদ্ভিদের পছন্দমাপিক ভ্যারাইটির দ্রুত সংখ্যা বৃদ্ধির জন্য আদর্শ পদ্ধতি কোনটা কাটিং যৌনজনন অযৌনজনন অজনন মাইক্রোপ্রোভেশন এরও সঠিক উত্তর মাইক্রোপ্রোপাকেশন অর্থাৎ মাইক্রোপ্রোকেশনের মাধ্যমে আমরা আমাদের পছন্দমাফিক যে কোনো ভ্যারাইটির উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করতে পারি তারপরে এগারোতে রয়েছে তুমি মাইক্রোসিস বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটির দয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো প্রোফেজ টেলোফেজ অ্যানাফেজ না মেটাফেজ কোন দশায় দুটো ক্রোমাটিড দয় আলাদা হয়ে যায় অর্থাৎ একটা ক্রোমোজম থেকে দুটো ক্রোমাটিড আলাদা হয়ে মেরুর দিকে গমন করতে থাকে যেটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন তাহলে সঠিক উত্তর হবে অ্যানাফেজ দশা তারপরে ভারতে রয়েছে জীবের ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে কোষ বিভাজন রোটেশান জনুক্রম না সার্কুলেশান এটা যেন এর সঠিক উত্তর জনুক্রম বলা হয় তারপরে রয়েছে ১৩ বায়ু পরাগযোগী উদ্ভিদ হল আম পাতাঝাঞ্জি ধান না শিমুল বায়ু পরাগী উদ্ভিদ হচ্ছে ধান গম হয়ে থাকে ঠিক আছে তারপরে চোদ্দোটি রয়েছে ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয় তা হলো ডিম্বাশয় ডিম্বক বৃতি পাঁপড়ি ফুলের ডিম্বক বীজে পরিণত হয় আর ডিম্বাশয় ফলে পরিণত হয় ঠিক আছে আর বৃতিপাপড়ি এগুলো নষ্ট হয়ে যায় পনেরোতে রয়েছে মানব পরিস্ফোরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তা হল শৈশব বয়সন্ধি বার্ধক্য না সদ্যজাত যেন বার্ধক্যের সময় স্মৃতিশক্তি এবং দৃষ্টিশক্তি শক্তি এগুলো দুর্বল হতে থাকে তারপরে রয়েছে ষোলো ষোলোতে রয়েছে অঙ্গ জনন অঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের শৈশব দশায় বয়সন্ধি দশায় বার্ধক্য দশায় না সদ্যজাত জনন গ্রন্থির পরিপূর্ণতা লাভ করে সন্ধি দশায় সঠিক উত্তর অপশান বি তারপরে রয়েছে বিভাগ খ এখানে প্রথমে রয়েছে মেটাফেস দশায় প্রতিটি ক্রোমোজোমে বিন্যস্ত দণ্ডাকার অনুরূপ অংশ দুটোকে কি বলে মেটাফেস দশায় ক্রোমোজোমের যে দুটো দণ্ডাকার অংশ দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় ক্রোমাটিড তারপরের প্রশ্ন রয়েছে দু নম্বর ক্রোমোজোমের কোন অংশ তন্তুতে আবদ্ধ হয় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার তন্তুর সঙ্গে আবদ্ধ হয় আর সেই আবদ্ধ হওয়ার জন্য মেটাফেজ দশার পরে যখন অ্যানাফেজ দশা আসে তখন সেই দুটো ক্রোমাটির দুটি মেরুর দিকে বেমতন্তুর টানে গমন করতে থাকে যেটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন তারপরে তিন নম্বর প্রশ্নতে রয়েছে সপুষ্পক উদ্ভিদের মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে সপুষ্পক উদ্ভিদের মিওসিস কোষ বিভাজন ঘটে জনন রেণুকোষে বা যেটাকে বলা হচ্ছে স্ত্রী জনন মাতৃকোষে তারপরে দেখো চার নম্বরে রয়েছে ডিএনএর পুরোনাম কি ডিএনএর পুরোনাম সবাই ডি অ্যাসিড পাঁচ নম্বর প্রশ্ন একটি পিরিমিডিন ক্ষারকের নাম উল্লেখ করো একটি পিরিমিডিন ক্ষারকের নাম হবে থাইমিন আর হচ্ছে সাইটোসিন তারপরে ছয়ে রয়েছে প্রাণীকোষে বেম সৃষ্টিতে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে প্রাণীকোষে বেম সৃষ্টিতে সাহায্য করে সেন্ট্রোজোম কোষ অঙ্গাণু সাত নম্বরে রয়েছে জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ছিচল্লিশ হলে জনন কোষে ক্রমোজম সংখ্যা নির্ণয় করো জনন মাতৃকোষে যখন ছিচল্লিশ হবে সেখানে মিওসিসের মাধ্যমে জনন কোষ তৈরি হয় তাহলে এখানে টু এন সমান ছিচল্লিশ তাহলে জনন কোর্স হয় এন এন সমান কত হবে তাহলে তেইশ ঠিক আছে তাহলে সঠিক উত্তর তেইশ এর পরের প্রশ্ন রয়েছে আঠে জিনগতভাবে নিষ্ক্রিয় ক্রমজমের রঞ্জিত অংশকে কি বলে জিনগতভাবে নিষ্ক্রিয় গাঢ় রঞ্জিত অংশকে বলা হয় সেটারও ন নম্বর প্রশ্ন মানব মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশটি তারপরে রয়েছে দশ নম্বর প্রশ্ন কোন জাতীয় কোষ বিভাজনে কোষপাত গঠিত হয় এটা যেন উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনোসিস যে পদ্ধতি রয়েছে সেই সাইটোকাইনোসিস পদ্ধতিতে কোষপাত গঠিত হয় আর প্রাণীদের সাইটোকাইনোসিস পদ্ধতিতে ক্লিভেজ তৈরি হয় এগারো নম্বর প্রশ্নতে রয়েছে ত্বকের ক্ষয়পূরণ ঘটে কোন ধরনের কোষ বিভাজনে ত্বকের ক্ষয়পূরণ ঘটে মাইটোসিস কোষ বিভাজনে বারো নম্বর প্রশ্ন ক্রসিং ওভার কোন কোষ বিভাজনে দেখা যায় ক্রসিং ওভার দেখা যায় মিওসিস কোষ বিভাজনে তারপরে রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক কি উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক হচ্ছে রেণু চৌদ্দ নম্বর প্রশ্ন কোন প্রকার জননে অপত্যজনুতে বৈচিত্র্য সৃষ্টি হয় অপত্যজনুতে বৈচিত্র্য সৃষ্টি হয় যৌন জননায় কারণ সেখানে মিউসিসে ক্রসিং ওভার ঘটে তারপরে রয়েছে পনেরো রেণু উৎপাদনকারী একটি জীবের নাম লেখ রেণু উৎপাদনকারী একটি জীব অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে রেণু তৈরি হয় তাছাড়া বিভিন্ন যে ছত্রাকগুলো রয়েছে অ্যাসকোমাইসিটিস বেসরিওমাইসিটিস এদের ক্ষেত্রে রেণু তৈরি হয় ষোলো নম্বর প্রশ্ন প্ল্যানেরিয়াতে কোন প্রকার জনন দেখা যায় প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন জনন প্রক্রিয়া দেখা যায় তারপরে সতেরো একটি কৃত্রিম জনন পদ্ধতির নাম উল্লেখ করো একটি কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতির নাম হবে কলম করা যে গ্রাফটিং রয়েছে লেয়ারিং রয়েছে এগুলো হচ্ছে একটা কৃত্রিম অঙ্গজের জনন পদ্ধতি তারপরে আঠেরো নম্বর প্রশ্ন স্ত্রী লোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন কারণ তোমরা জানো স্ত্রীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কী কী আছে এক্স আর এক্স দুটো এক্স ক্রোমোজোম আছে অর্থাৎ এখানে দুটো সেম অর্থাৎ হোমো কথার অর্থ হচ্ছে সেম এখানে যেহেতু দুটো সেম ক্রোমোজোম আছে তার জন্য এদেরকে বলা হয় হোমোগ্যামেটিক আর পুরুষের ক্ষেত্রে এক্স আর ওয়াই দুটো আলাদা ক্রোমোজোম থাকে তার জন্য তাদেরকে বলা হয় হেটারোগ্যামেটিক উনিশ নম্বর প্রশ্ন মানব বিকাশের কত বছর বয়স পর্যন্ত শৈশবকাল ধরা হয় মানব বিকাশের শৈশবকাল ধরা হয় দশ বছর পর্যন্ত বয়স্কে তারপরে বি সদৃশ্য শব্দটি লেখো এখানে রয়েছে ক্রোমাটিট সেন্ট্রোমিয়ার সেন্ট্রোজোম টেলোমিয়ার এটার বিসদৃশ্যটি হবে দেখো ক্রোমাটিট সেন্ট্রোমিয়ার সেন্ট্রোজোম টেলোমিয়ার এটার মধ্যে ক্রোমাটিট সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ার এটা হচ্ছে ক্রোমোজোমের অংশ আর বাকি সেন্ট্রোজোম হচ্ছে একটা আলাদা অঙ্গাণু তাহলে এটা বিসদৃশ্য হচ্ছে সেন্ট্রোজোম তারপর একুশ নম্বরের প্রশ্নে রয়েছে বিভাজন করোকোদ্গম পুনরুৎপাদন গ্রাফটিং এখানে দেখো বিভাজন কোরকোদ্গম পুনরুৎপাদন আর গ্র্যাফটিং এখানে বি সদৃশ্যটি হবে গ্র্যাফটিং গ্র্যাফটিং হচ্ছে একটা কৃত্রিম জনন আর এগুলো হচ্ছে সিম্পল তাহলে সঠিক উত্তর গ্র্যাফটিং এরপরে রয়েছে বাইশ নম্বর প্রশ্ন এখানে প্রফেজ ইজ টু নিউক্লিও পর্দা ও নিউক্লিয়লাসের অবলুপ্তি তাহলে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়লাসের পুনরাবির্ভাব কি হবে এটা হবে টেলোফেজ তেইশে রয়েছে অ্যামিবা বিভাজন প্লাজমোডিয়াম ড্যাশ প্লাজমোডিয়াম হবে বহু বিভাজন তারপরে রয়েছে পাথর কুচি ইস্টু পত্রচমকুল কচুরি কী হবে কচুরিপানা হচ্ছে খর্বধাবক কচুরিপানা পানা খর্বধাবকের মাধ্যমে জনন সম্পন্ন করে তারপরে রয়েছে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটা খুঁজতে হবে ইন্টারফেস রয়েছে জি ওয়ান দশা সংশ্লেষ দশা জি টু দশা এখানে জি ওয়ান সংশ্লেষ এবং জি টু দশা হচ্ছে ইন্টারফেজের মধ্যে অন্তর্গত তার জন্য এটা সঠিক উত্তর তারপরে রয়েছে কাটিং কৃত্রিম অঙ্গজ জনন গ্রাফটিং মাইক্রোপ্রোপোকেশন এখানে সঠিক উত্তর হবে অঙ্গজ জনন এর অন্তর্গত বাকি তিনটে তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে ড্যাশ দশায় ক্রোমোজোম কোষের বিশুভ অঞ্চলে বিন্যস্ত থাকে মেটাফেস দসায় থাকে তারপরে অ্যাডিনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক অ্যাডিনিন হচ্ছে একটা পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক উনিশে রয়েছে একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিল তিরিশে রয়েছে মানব জীবনের দশ থেকে ১৯ বছর বয়স অবধি সময়কালকে কি ড্যাশ বলে এই সময়টি কালকে কালকে বলা হয় বয়ঃসন্ধিকাল তারপরে রয়েছে সত্য মিথ্যা নিরূপণ করো এখানে একত্রিশে রয়েছে নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে সাইটোকাইনেসিস বলে ভুল নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় প্রাণী প্রাণীকোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু তৈরি হয় এটাও ভুল সেন্ট্রোজোম থেকে বেমতন্তু তৈরি হয় তেত্রিশে রয়েছে ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় এটিও ভুল ডিম্বাণু মিওসিসের মাধ্যমে উৎপন্ন হয় তারপরে রয়েছে প্ল্যানেরিয়া খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এটাও ভুল প্ল্যানেরিয়া হচ্ছে পুনরুৎপাদন পদ্ধতির মাধ্যমে জনন সম্পন্ন করে এরপরে রয়েছে বিকাশ বৃদ্ধি ছাড়া ঘটা সম্ভব নয় এটা সঠিক বিকাশ হতে গেলে বৃদ্ধি প্রয়োজন তারপরে রয়েছে এ স্তম্ভ বিস্তম্ভ ম্যাচ করো এখানে রয়েছে সাইটোকাইনেসিস প্রথমে রয়েছে সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিসের সঙ্গে কি ম্যাচ হবে সাইটোকাইনেসিসের সঙ্গে দেখো সাইটোকাইনেসিসের সঙ্গে বি হবে অর্থাৎ কোষপাত উদ্ভিদে সাইটোকাইনেসিসে কোষপাত তৈরির মাধ্যমে ঘটে তারপরে রয়েছে দুয়ে প্রফেজ প্রফেজের সঙ্গে প্রফেজ দশায় কি হয় লাসের অবলুপ্তি ঘটে তাহলে দুয়ের সঙ্গে সি তারপরে রয়েছে ইতর পরাগযোগ ইতর পরাগযোগের সঙ্গে ম্যাচ হবে ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয় এটা সঠিক তারপর চারে রয়েছে স্লেইডেন ও সোয়ান স্লেইডেন ও সোয়ান হচ্ছে বাদের প্রবক্তা অর্থাৎ চার নম্বর ম্যাচ হবে ডি এর সঙ্গে তারপর রয়েছে মাইক্রোটিবিউল মাইক্রোটিবিউল হচ্ছে এটা ম্যাচ হবে এফ অর্থাৎ কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে তারপরে রয়েছে ছয় পাঁপড়ি পাবড়ির সঠিক উত্তর হবে দলাংশ অর্থাৎ ফুলের যে দলাংশ সেটাকে আমরা পাবড়ি বলে থাকি ঠিক আছে তাহলে এভাবে আজকে আমাদের এক নম্বরের প্রশ্ন কমপ্লিট এরপরে আরও পরের চ্যাপ্টারের প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হব আর এই সময় তোমরা ভালো করে পড়তে থাকো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও all the best